সন্দীপ বন্দ্যোপাধ্যায় এক গুণী যন্ত্রসঙ্গীত শিল্পী, তার হাতে সেতার নানা সুরে কথা বলে। তিনি শ্রদ্ধেয় মণিলাল নাগ মহাশয়ের ছাত্র বা শিষ্য। মণিলাল নাগ মহাশয়ের সঙ্গে আমার পরিচয় ছিল, মস্ত বড় ওস্তাদ, এটি একটি অসাধারণ ঘরানা তার কাছে, তার জিম্মায় ছিল। তিনি তার এই শিষ্যটিকে উজাড় করে দিয়ে গেছেন। তিনি কিরানা ঘরানার ওপর, কিরানার ওপর, কিরানা সুরের ওপর, কিরানা একটি ঘরানা, কিরানা সুরের ওপর তিনি একটি সেতার পরিবেশন করছেন এবং তার সঙ্গে দেখাচ্ছেন যে অন্যান্য অন্যান্য সঙ্গীত, যেগুলো মার্গসঙ্গীত নয়, সেগুলো কীভাবে কিরানার আশ্রয়ে এসে কী মাত্রা পেয়েছে সেগুলোও তিনি কিন্তু, সেতারে এগুলো বাজানো খুব কঠিন, কিন্তু তিনি অসাধারণ দক্ষতায় বাজিয়ে শোনাচ্ছেন। নমস্কার, আমি সন্দীপ ব্যানার্জি। আমি আমার গুরুজি পণ্ডিত মণিলাল নাগের কাছে থেকে শিক্ষা নিয়েছি দীর্ঘ 20 বছর। আরও বিভিন্ন মানুষের কাছে শিক্ষা নিয়েছি, যেমন পণ্ডিত অজয় সিংহ রায়, সৌমিত্র লাহিড়ী, এবং প্রথমেই গুরু বলা উচিত ছিল আমার, আমার প্রথম গুরু ছিলেন পণ্ডিত মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়। সেটা আমার চন্দ্রগড়, আমি থাকি চন্দ্রনগরেরই মানুষ ছিলেন উনি, তো ওনাদের কাছে আমি তালিম নিয়েছি। তাতে করে ওনারা খুবই বিরাট মানুষ, কতটা আমি নিজে নিজে পেরেছি জানি না। তো একটু আপনার কাছে আজকে কিরওয়ানি একটু সংক্ষেপে আলাপ, জোর একটু বাজাবার চেষ্টা করছি, এবং পরে দেখা যাক যদি এই রাগের উপর বেশ করে প্রচুর আমাদের গান হয়েছে, বলিউড সং হয়েছে, বাংলা গান হয়েছে, অনেক কিছুই হয়েছে, সেগুলো একটু একটু করে টাচ করে যাব, তাতে আপনাদের মনে হয় ভালো লাগবে। Thank you.